আগামী অর্থ বছরের বাজেটে শুল্ক করারোপ করা হতে পারে বেশ কিছু পণ্য ও সেবায়। এতে বাড়তে পারে আইসক্রিম, বেভারেজ, ইট, এলইডি বাল্ব, তামাক জাতীয় দ্রব্য প্রবৃদ্ধি পণ্যের দাম। অর্থ মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্বশীল সূত্রে তথ্য জানা যায়। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানো হতে পারে। 3 স্তরের সিগারেটে সম্পূরক শুল্ক 65.5% প্রস্তাব করা হয়েছে, ফলে সব ধরনের সিগারেটের দাম বাড়তে পারে। প্রতি 10 গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরো মূল্য 48 টাকা ও একই পরিমাণ গুলের মূল্য 25 টাকা প্রস্তাব করা হয়েছে। যাদের পান জর্দা খাওয়ার অভ্যাস আছে তাদের ব্যয় বাড়বে। বাসা বাড়িতে ব্যবহৃত পানির ফিল্টার আমদানিতে শুল্ক বাড়ানো হচ্ছে। এলইডি বাল্ব এবং এনার্জি সেভিং বাল্ব উৎপাদনের উপকরণ আমদানিতে শুল্ক 10% বাড়ানো হতে পারে। গাড়ি সিএনজি এলপিজিতে কনভার্সনে ব্যবহৃত কিট, সিলিন্ডার ও অন্য যন্ত্রপাতি যন্ত্রাংশ আমদানিতে শুল্ক 3% থেকে বাড়িয়ে 5% করা হচ্ছে। গাড়ি কনভার্সন খরচ বাড়তে পারে। আবার লোডশেডিং মোকাবেলায় বাসাবাড়ি বা শিল্পে জেনারেটরের ব্যবহার বাড়ছে, সেখানেও নজর দিয়েছে এনবিআর। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।